সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের সমিতিগড় মাদ্রাসায় আবু হুরায়রা রহমতুল্লাহ আলাইহির প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজি মাসের 9 তারিখ আজির নাম মাদ্রাসায় আবু হুরায়রা রহমতুল্লাহ আলাইহির প্রাঙ্গণত আয়োজিত অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম 15 সাতকানিয়া নগর আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মিণী রেজিয়া রেজা চৌধুরী। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ সৈয়দ হোসাইন সাহদগরের সভাপতিত্বে প্রাক্তন ছাত্র সংসদ সিনিয়র সহসভাপতি জমিরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথি আছিল সাতকানিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরীফ, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার সেলিম চৌধুরী, মাদ্রাসার ভারপ্রাপ্ত চুবার বেলাল হোসেন সহ প্রাক্তন ছাত্র সংসদ নেতৃবৃন্দ। আমরা দেখেছি যে আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে যে আদর্শ শিক্ষা যে দেওয়া হয়, নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, সেটা কিন্তু স্কুল কলেজে সাধারণত এই শিক্ষাটা দেওয়া হয় না। আমরা আমাদের যে সরকারি বিভিন্ন আপনারা আছেন যারা বিসিএস পরীক্ষা দেন, বিভিন্ন ধরনের বড় বড় যোগ্যতা সম্পন্ন যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছে, তারা যেভাবে বিভিন্ন ধরনের কার্য ঘুষ দুর্নীতি বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকে, সেই তুলনায় আমাদের যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু এই ধরনের কার্যক্রমে সহজে আক্রান্ত হন না। অনুষ্ঠান শেষে অতিথি হলে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এরশাদ হোসাইন, সিপ্লাস টিভি, সাতকানিয়া।